বিনোদনের তাজা খবরে স্বাগতম। এবার গোলাপি বিকিনিতে শ্রাবন্তী, অন্তর্জালে উত্তাপ। টলিউড ইন্ডাস্ট্রিতে আলোচিত ও জনপ্রিয় অভিনেত্রীদের তালিকায় উপরের সারিতে রয়েছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। তবে কেরিয়ারের চেয়ে ব্যক্তিগত জীবন নিয়ে এ নায়িকা বেশি থাকেন শিরোনামে। বিশেষ করে তিনবার সংসার ভাঙার পর নতুন করে প্রেম ও খোলামেলা চলাফেরার কারণে বারবার তিনি খবরের শিরোনামে উঠে আসছেন। তাকে নিয়ে বিতর্ক কম নয়। সোশ্যাল মিডিয়ায় কোনো একটা পোস্ট শেয়ার করলেই কমেন্ট বক্সে নেটিজনদের আপত্তিকর মন্তব্য ভেসে ওঠে। নতুন করে আবারও চর্চায় শ্রাবন্তী। ছুটির দিনে হলিডে মুডে বেশ কয়েকটি ছবি শেয়ার করেছেন টালি কুইন। গোলাপি বিকিনি আর চোখে রোদ চশমায় পানির মধ্যেই আগুন ধরিয়ে দিয়েছেন অভিনেত্রী। ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস বাংলা জানিয়েছে, থাইল্যান্ডে ঘুরতে গেছেন শ্রাবন্তী। সেখানে সুইমিং পুলে অভিনেত্রীকে পাওয়া গেছে এমন আবেদনময়ী ভঙ্গিতে, যা অন্তর্জালে প্রকাশ পেতেই উত্তাপ ছড়াচ্ছে সর্বত্র। জানা গেছে ছেলে অভিমন্যু আর তার প্রেমিকা দামিনীকে সঙ্গে নিয়ে ঘুরতে গিয়েছেন শ্রাবন্তী। মডেল দামিনী ঘোষের সঙ্গে প্রেম করছেন তার ছেলে অভিমন্যু। গত বৃহস্পতিবার ছিল দামিনীর জন্মদিন। মনে করা হচ্ছে এ উপলক্ষেই তাদের এই ঘুরতে যাওয়া। একটি ছবিতে পরন্ত বিকেলে পানির মধ্যে চোখ বুজে রয়েছেন শ্রাবন্তী, হালকা শীতের আমেজে যা উষ্ণতা ছড়াচ্ছে। এর আগেও তার পোস্ট করা ছবি নিয়ে সমালোচনা হয়েছে, তবে শ্রাবন্তী জানিয়েছেন এসবে তার কিছু যায় আসে না। নতুন এই ছবিতে কেউ তাকে খোঁচা মেরে লিখেছেন, আমি তো পাগল হয়ে গেলাম সোনা। অন্য একজন লিখেছেন, গোলাপি বিকিনিতে বারবির মতো লাগছে। এরই মধ্যে নায়িকার নতুন আরেকটি পোস্ট ঘিরে শুরু হয় জল্পনা, যেখানে এক বিশেষ মানুষকে প্রকাশ্যে এনেছিলেন তিনি। শ্রাবন্তীর জীবনে এই বিশেষ মানুষটি তার প্রিয় বান্ধবী সঞ্চারী চক্রবর্তী। তারই জন্মদিনে পোস্ট করেছিলেন শ্রাবন্তী একটি ছবি, যে ছবিতে সঞ্চারীর সামনে রয়েছে কেক। ছবির ক্যাপশনে শ্রাবন্তী লিখেছিলেন, আমি আমার এই প্রিয় বন্ধুটিকে ছাড়া নিজের জীবন কল্পনাও করতে পারি না। কিছুদিন আগে সঞ্চারী ও তার এক বন্ধুর সঙ্গে বেড়াতেও গিয়েছিলেন শ্রাবন্তী। অভিনেত্রীর পোস্টে নেট পাড়ার অনেকেই সঞ্চারী চক্রবর্তীকে শুভেচ্ছা জানিয়েছিলেন। মোট কথা, শ্রাবন্তীর ব্যক্তিগত জীবন নিয়ে চর্চার শেষ নেই। তৃতীয় স্বামী রোশন সিংয়ের সঙ্গে মনোমালিন্যের পর থেকে অভিনেত্রীর সঙ্গে অভিরূপের প্রেমের গুঞ্জনও শোনা যায়। দুজন একই আবাসনের বাসিন্দা। এর মধ্যেই জিতু কমল ও নবনীতা দাসের সংসার ভাঙার জন্য কেউ কেউ অভিনেত্রীকে দায়ী করেছিলেন। যদিও নবনীতা ফেসবুক লাইভে এসে জল্পনা কল্পনার নচ্ছাচ করে দিয়েছেন, জানিয়েছেন শ্রাবন্তীর সঙ্গে তার বেশ ভালো সম্পর্ক রয়েছে। এদিকে সামনে বাংলার অত্যন্ত প্রতাপশালী ডাকাত সম্রাজ্ঞী দেবী চৌধুরীর ভূমিকায় দেখা যাবে শ্রাবন্তীকে। সিনেমাটি নির্মাণ করেছেন সুব্রজিৎ মিত্র। এতে ভবানী পাঠকের চরিত্রে দেখা যাবে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে। বন্ধুরা, বিনোদনের তাজা খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ।